नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल फिल्म मिरर, हर पल आपके साथ। দিদিমণি শুনেই গাড়ি থেকে ঝাঁপ দিয়ে দিচ্ছে, আমার প্রধানমন্ত্রী মঞ্চ ছেড়ে পালিয়ে যাচ্ছে। আচ্ছা, প্রধানমন্ত্রী কা মঞ্চ ভি ছোড়কে ভাগ যা রহে হ্যায়। हमारे आज के इस ऐतिहासिक रैली के को नेतृत्व देने के लिए उपस्थित हुए हैं हमारे सुरेंद्र अधिकारी जी, या तो रास्ता हटार पर सुन आसानसोल राज्य शुद्ध देशे एक गुरुत्वपूर्ण शहर। এই শহরে রাজনৈতিক কাজে সরকারি কাজে অনেকবার এসেছি, কিন্তু আজকে যেভাবে মানুষ রাস্তার দুপাশে শুধু আমাদের ভারতীয় জনতা পার্টি পরিবারের সদস্য সদস্যরা না, সাধারণ ভোটাররা আম জনতা যেভাবে নেমে আমাদেরকে আশীর্বাদ দিয়েছেন তাতে আমরা সত্যি অভিভূত। এবং একটা সময় মহামতি গোখলে বলতেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টুমোরো। অর্জুন সিং এর ভাষায় বলি, 2014 সালে আসানসোল যা ভেবেছিল আজকে গোটা বাংলা এবং আমরা সবাই তাই ভাবছি। তাই আসানসোলকে স্যালুট জানাই, জাতীয়তাবাদী দেশপ্রেমিক গৌরী অভিনন্দন। এই সভা সঞ্চালনা করছেন প্রশান্ত চক্রবর্তী। এই কর্মসূচি সমস্ত মোর্চা, মহিলা মোর্চা, এসসি এসটি মোর্চা, ওবিসি মোর্চা সবাই, এখন মোদীজি প্রদীপ আর ঘন্টা বাজাতে বলেছিলেন, এরা তাচ্ছিল্য করেছিল যে থালা বাজাচ্ছে ভ্যাকসিন কই। আর যখন ভ্যাকসিন পাঠিয়েছে এই পূর্ব বর্ধমানে 15টা ভ্যাকসিন চুরি করেছে নার্সের আর ডাক্তারদের, দিয়ে দুটো এমএলএ একটা এক্সএমএলএ ফুড়ে নিয়েছে, তিনতলা পাকা বাড়ি, চারটে স্কর্পিও, বাঁচতেই হবে, টিকাচরের নাম কি তৃণমূল, স্লোগান চরের নাম তৃণমূল। আমরা বলেছিলাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে আমাদের স্লোগানটি নকল করেছে। তারপরে আরেকটা ছোট বাচ্চাকে শেখাচ্ছে ভাকান সুদানরা, তাকে দিয়ে মা দুর্গার কবিতা, দুর্গা স্মরণের কবিতা, এই কবিতাটা মল্লিকা সেনগুপ্তর কবিতা, সেটাও চুরি করে বাজারে ছেড়েছে। তাই বাবুল সুপ্রিয়র গানের কলি ধরে বলবো, এই চোর তৃণমূল আর না আর না। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আজকে নতুন স্লোগান দিয়েছেন বাবুল সুপ্রিয়, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, ভাই তো যাবে শ্রীঘরে।
অসাধারণ বক্তব্য আপনাদের সামনে। জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। আপনারা এইভাবে জয় শ্রী রাম বলতে থাকুন, মুখ পেট দিয়েই অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে যায়। সত্যজিৎ রায় অনেকদিন আগে ছবি বানিয়েছিলেন, তাতে বলেছিলেন দুষ্ট লোক ভ্যানিশ, যত দুষ্ট লোক আছে ভ্যানিশ হয়ে যাবে। আমি আজকে সত্যি আপনাদেরকে কোনো বক্তৃতা দেবো না, কোনো কথা বিশেষ বলবো না, তার কারণ আমি হৃদয় থেকে অত্যন্ত আনন্দিত, মনে মনে অত্যন্ত আনন্দিত। আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা আমি মন থেকে প্রকাশ করব। আমি মঞ্চে যারা সমস্ত সিনিয়র নেতারা বসে আছেন তাদের সবাইকে আমার অকুণ্ঠ ধন্যবাদ জানাবো। প্রভূত চেষ্টা না করলে ভাড়া নেওয়া যায় কর্পোরেশন থেকে, সেই সমস্ত পোস্টারের ভয় দেখিয়ে রাখা হয়েছিল, কোথাও কোনো পোস্টার পাইনি, কিন্তু কোথাও না কোথাও আপনারা আমাকে ভালোবেসেছেন, তাই দুবারের সাংসদ আমি আপনাদের এবং আপনাদের আসানসোলেরই ভোটার আমি হয়ে গেছি। কারণ প্রত্যেকবার আমাকে বলা হয় যে আমি বহিরাগত ভোটের দিন এখানে থাকতে পারবো না, তো আজকে আপনাদের বলে দিই আমি আসানসোলের ভোটার হয়ে গেছি। সেই ভোটার কার্ডও তৈরি হয়েছে, আজকে পার্টির যে সঞ্চালক প্রশান্ত চক্রবর্তী সেটাও বলে দিলেন। মঞ্চে আমি আগেই বলেছি ভাই শুভেন্দু অধিকারী, একটা অদ্ভুত কোইন্সিডেন্স যে ওর জন্মদিনও 15ই ডিসেম্বর 70, আমারও জন্মদিন 15ই ডিসেম্বর 70, যোগ করলে 50 বছর হয়, কিন্তু ওর বয়সও 32, আমারও 32, ওটা 64। এই হচ্ছে আমাদের পত্রিকা আসল হিসেব। আমাদের অর্জুন সিংজি আমি ওনার সঙ্গে কন্টিক কমপ্লিট করতে পারবো না, কিন্তু হম হিন্দি মে ভাষা নিয়ে আপনি নেই দেঙ্গে, আমি হিন্দি ভি আতা একটা টক ইংলিশ আগে নট ইংলিশ টু, আর আমি তিন ভাষা দেবো না, কিন্তু আজকে পুরো পয়সা উচুল হিন্দি বাংলা ভোজপুরি কহিবা বহুত আচ্ছা কহিবা, এই জোরদার একটা তালি দিয়ে দিন আমার ভাই। আমাদের অগ্নিমিত্রা পাল, অগ্নিমিত্রা পাল আপনার সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের মাননীয় গৃহমন্ত্রী এবং আমাদের দলের অন্যতম সর্বোচ্চ নেতা শ্রী অমিত শাহজি, তাদের মার্গদর্শনে লড়াই শুরু করেছি, লড়াই চলছে, তাদের মানুষ কিভাবে আমাদের সঙ্গে রয়েছে আগে তারা বিরাট বড় প্রমাণ আসানসোল দেখতে পেল। সারা বাংলা বহুদিন ধরে দেখছে যেখানে যেখানে সভা হচ্ছে কাতারা মানুষ আসছে আজকে আসানসোলে। সেই 2014 সাল থেকে আমি আপনাদের সাংসদ হয়ে রয়েছি, আজকে আপনারা যে ভালোবাসা দেখালেন কোনো ভাষায় তাকে ধন্যবাদ জানাতে পারবো না, অনেক অনেক ধন্যবাদ জানাবো, মন থেকে ধন্যবাদ জানাবো, অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো ভাই শুভেন্দু অধিকারীকে, আজকে এসছেন আমাকে সময় দিয়েছেন ভাই